বন্ধুরা, আরও একটি সুখবর দিয়ে আজকের এই নিউজটি শুরু করছি। সেটি হলো হুতি বিদ্রোহীরা আবারও ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর জাহাজটি ছিল একজন ইসরায়েলির। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাবেল মানদেব প্রণালীতে তেলবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। হামলার শিকার জাহাজটির নাম লিন্ডা। তেলবাহী এই জাহাজটি নরওয়ের মালিকানাধীন। এটি ইতালির ভেনিসে যাচ্ছিল। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর দেখভালের দায়িত্বে নিয়োজিত সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে বাবেল মানদেবের প্রণালী দিয়ে যাওয়ার সময় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জাহাজটি হামলা চালানো হয়েছে। নরওয়ের কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষেপণাস্ত্র হামলায় তাদের জাহাজে আগুন ধরে যায়, তবে কোনো নাবিক আহত হননি। নাবিকরা নিজেরাই আগুন নেভান। জাহাজে থেকে নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা আমাদের প্রধান বিবেচনার বিষয়। এখন জাহাজটি নিরাপদ একটি বন্দরের দিকে যাত্রা করছে। ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথাই নয়, বরং সরাসরি সামরিক হস্তক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনিপন্থী এই গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলাও জব্দ করে আসছে হুতি সদস্যরা। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। তাদের এই হুমকির পরে এই হামলা হলো। সোমবারের হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি হুতিরা। তবে মার্কিন বার্তা সংস্থা এপিকে বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, খুব শীঘ্রই তারা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিবেন।